অনেক স্বপ্ন দেখেছিলাম ভাই, আমিও একদিন বাংলাদেশ ডিফেন্সে চাকরি করব এবং মানুষের সেবা করব। স্বপ্ন ছিল বাংলাদেশ সেনাবাহিনী হব, কিন্তু সেটা পূরণ হলো না। দ্বিতীয়বারের মতো আমিও ভোগ ভরা স্বপ্ন নিয়ে কুমিল্লা পুলিশ লাইনে দাঁড়ালাম। সেখানে দেখলাম হাজারো ছেলে চাকরি না পাওয়ার আত্মচিৎকার করছে। আমি প্রথমে ভেবেছিলাম চাকরিটা হয়ে যাবে, বেকার ছেলেটা আর বেকার থাকবে না, শুনতে হবে না মানুষের খোঁচালো ধারালো কথা, ফুটে উঠবে ফ্যামিলি সহ পরিবারের সকলের মুখের হাসি। অনেক অপেক্ষার পর প্রায় 12টা বাজে দ্বিতীয় ইভেন্টের ডাক পড়ল। তো 13,600 মধ্যে ছিল রুল, আমরা গিয়ে দাঁড়ালাম, বিজয় অর্জন করলাম। বিজয় অর্জন করা ছেলেদের সাথে নিয়ে আমাদের বসালো। তো সামনের যে ছেলেরা আছে তাদেরকে কাগজ দিয়ে তৃতীয় ইভেন্টে চলে যাওয়ার কথা বলতেছি। তো আমরাও ভাবলাম হয়তো কিছুক্ষণ পরে আমাদেরকেও কাগজ দিবে, অপেক্ষা করছিলাম সবাই। এমতো অবস্থায় আমার আগে এবং পিছের অনেক ছেলে চলে গেছে, কিন্তু আমি এবং আমার পিছের কিছু ছেলে রয়ে গেছে। আমরা বললাম ছাড়, আমাদের রুল তো আরও আগে, আমরা পাচ্ছি না কেন কাগজ? স্যার বলতেছে হয়তো তোমাদের কাগজ নিচে পড়ে গেছে, বাবা চুপ করে বসো। ঠিক আছে, আমরা চুপ করে বসে পড়লাম। 12টা বাজে, ইভেন্ট শেষ হলো, 3টা বেজে গেল, আমাদের কাগজ পাচ্ছে না। সব সময় বাড়ার সাথে সাথে আমরাও তাদের প্রতি একটু রাগি হয়ে গেলাম যে আমাদের কাগজ কোথায়, কাগজ ছাড়া তো আমরা তৃতীয় ইভেন্টে যেতে পাচ্ছি না স্যার। তখন স্যারেরা একজোট হলো, বলতেছে অন্য কনস্টেবলদেরকে জিজ্ঞেস করতেছে বড় স্যারেরা যে তাদের কাগজ কোথায়, খুঁজে দেখো। খোঁজ করা শুরু করলো, তখন তারা দেখলো আমাদের কাগজ সিলচাপ্পর মেরে অযোগ্যদের তালিকায় রেখে দেওয়া হয়েছে। এই কথা শুনে তো আমরা মুখ থুবড়ে পড়ে গেছি, আমাদের জবানে আর কোনো কথাই নেই। তখন স্যার আসলো, স্যার বলল তোমরা কি পাস করেছ? আমরা বললাম হ্যাঁ স্যার, কসম আল্লাহ আমরা পাস করে এখানে বসেছি। যদি ভুল করতো তাহলে এক দুইজন ভুল করতো, কিন্তু এখানে 30 থেকে 40 জন কীভাবে এখানে চুরি করে এসে বসবে, আপনারা তো টহল দিচ্ছিলেন। তখন স্যাররা যারা সিলসাপ করে ভুল করেছিল অথবা ইচ্ছাকৃতভাবে কাজটা করেছিল, যোগ্যকে অযোগ্য করেছিল, অযোগ্যকে যোগ্য করেছিল, তারা স্বীকার করছিল না তাদের ভুল, সমস্ত দায়ভার দিচ্ছিল আমাদেরকে। পরে আমরা মানতে নারাজ, আমরা এখান থেকে বাইর হতে নারাজ, শুরু করলাম কোলাহল। তখন তারা আমাদের থামানোর জন্য প্রায় 4:30 বাজে আমাদের আবারও দ্বিতীয় ইভেন্টের পরীক্ষা শুরু করলো, দৌড়ঝাঁপ। তখন আমরা দৌড়াতে শুরু করলাম, ভাই সকালে একটা কলা আর একটা রুটি খেয়ে কোনো প্রার্থী টিকে থাকতে পারে না এই দৌড়ে, 15 জন করে দিল। এখান থেকে তারা ইচ্ছাকৃতভাবে 2 জন করে, মোট 4 জন নিল, 15 থেকে 30 জনের মধ্যে 4 জন নিল। পরে না খাওয়াই ছেলেগুলা পিছনে পড়ে বাদ পড়ে গেল, আর তাদের এই ভুলের কারণে অনেকের ছিল এটা লাস্ট চান্স। তো যারা আমাদের প্রতি জুলুম করেছে তাদের বিচার আল্লাহ তাআলাই করবে। তো ভাই, অশ্রুসিক্ত জল নিয়ে, ভোগ ভরা কান্না নিয়ে, চোখে ভেজা মুখ নিয়ে সবাই বাহিরে চলে আসলো কাঁদতে কাঁদতে। যদি আমরা অযোগ্যই হতাম তাহলে অবশ্যই আমাদের কাছে অযোগ্যদের একটা এডমিট কার্ড সহ লাল কালিতে থাকতো, আর যদি আমরা এটা ছিঁড়ে ফেলেও যোগ্যদের সাথে বসতাম চুরি করে গিয়ে, তাহলে অবশ্যই তাদের কাছে কোনো অযোগ্যদের ডকুমেন্ট থাকতো না। পরবর্তীতে খোঁজ করে তাদের কাছে আমাদের ডকুমেন্টগুলা পাওয়া গেছে। তো ভাই, সাক্ষী হিসেবে 13,500 থেকে 13,800 রুলের মানুষগুলাকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন, 13,668 যে রুল, সে আমার সামনের ভাই, তিনিও পাস করেছে আর তিনিও পরের ইভেন্টে চলে গেছে। তাকে জিজ্ঞেস করলে সে সত্য কথা বলবে, তাকে আমি চিনিও না এবং জানিও না। পরবর্তীতে তারা দেখি অযোগ্যদেরকে ডাকতেছে, মানে যারা চলে গেছে অলরেডি ভুলবশত, তাদের তালিকা আমাদের তালিকার মধ্যে চলে আসছে, কিন্তু কেউ স্বীকার করছে না ভুলটা কে করেছে। পরবর্তীতে আমি ওই ছেলেকে কল দিলাম, যার নাম সাফায়েত। এই ছেলেকে বললাম ভাই আপনি কি পাস করেছেন কিনা? ভাই বলছে ভাই আমি পড়ে গেছি, আমি ফেল করেছি, আমি চলে আসছি।
তুই পরে বুঝতে পারলাম এটা ভুলবশত হলো। তো তারা কেউ স্বীকার করছে না, কিন্তু আমাদেরকেও কেউ পরীক্ষায় উত্তীর্ণ করতেছে না। তো আপনারাই বিবেচনা করবেন, এর আগে কুমিল্লার মধ্যে যে মাঠ ছিল এরকম অবস্থায় কেউই পড়তে হয়, নিয়ম শৃঙ্খলা কেউই মানে নাই, প্রার্থীরাও মানে নাই, কনস্টেবলরাও মানে নাই, সবাই ছিল ছড়িয়ে ছিটিয়ে। এই কারণেই ভুলটা হয়েছে। তো আমি দৃষ্টি আকর্ষণ করব কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান স্যার, সহকারী পুলিশ সুপার রাজন স্যার, APBN আম পুলিশ ব্যাটেলিয়ান স্যার, তারা তদারকি করেছে, কিন্তু তারাই তো একাই এটাকে সামাল দিতে পারবে না। আপনারা যারা যাদেরকে এটা নিয়োগ দিয়েছিলেন, যাদের তত্ত্বাবধানে মাঠটা পরিচালনা করা হবে, তারাই ভুলটা করেছিল। আর এই চেষ্টাটা ছিল অনেকজনের লাস্ট চেষ্টা, অনেকের স্বপ্ন ভেঙে গেছে, অশ্রুসিক্ত জল নিয়ে মাঠের বাহিরে চলে আসতে হয়েছে। তো ভাই একটাই কথা বলবো, যদি চাকরিটা কপালে থাকতো কেউ আটকে রাখতে পারতো না, হয়তো চাকরিটা কপালে নেই, এটা আমার জন্য না, আর এই চাকরি আমার কপালে নেই, যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে সেটাই আমার জন্য রয়েছে, হয়তো আল্লাহ তাআলা আরও ভালো কিছু আমার জন্য রেখে দিয়েছে। সো দিন শেষে একটাই কথা চিন্তা করি, কখনোই পরিশ্রম করে পিছে হাঁটব না, অন্যায়ের প্রতিবাদ করব এবং নিজের চেষ্টা চালিয়ে যাব, মানুষের কথা শুনবো না।